সো গাইস ফাইনালি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি গেমের মধ্যে গেছি, আমরা নিউ ওয়েপন গেমের মধ্যে অ্যাড করে নিয়েছি। সো গাইস তোমরা কি আমাদের নিউ ওয়েপন গেমের মধ্যে অ্যাড করো সেটা আজকে আমরা এই ভিডিওর মধ্যে বলতে চলেছি। এন্ড গেস এন্ড গেস আমাদের নিউ মিনি ট্র্যাক্টর, এন্ড গেস আমাদের নিউ বাফেলো, মানে গেছে আমাদের নিউ অ্যানিমালস আমরা গেমের মধ্যে অ্যাড করে নিয়েছি। সো গাইস তোমরা কি আমাদের এগুলো গেমের মধ্যে অ্যাড করো সেটা আজকে আমরা এই ভিডিওর মধ্যে বলতে চলেছি। সো গাইস ভিডিওটা খুবই মজার হতে চলেছে, তো গাইস ভিডিওটা একটু স্কিপ না করে গেছি পুরো ভিডিওটা দেখতে থাকবো। এন্ড গেস তোমরা এই চ্যানেল নতুন না থাকো তো গিয়ে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, একটি লাইক মেরে দাও। সো বেশি কথা না বাড়িয়ে গেছে আমরা ভিডিওটা স্টার্ট করি। তো গাইস কোথায় বলে দিই গেছে আমাদের নিউ মিনি ট্র্যাক্টর, এন্ড গেস আমাদের নিউ বাফেলো তোমরা কীভাবে গেমের মধ্যে অ্যাড করবে। তো নিউ বাফেলো এন্ড গেস আমাদের নিউ মিনি ট্র্যাক্টর অ্যাড করার জন্য গেছে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি গেমের গেস প্লাগইন অ্যাপে যেতে হবে। তো যদি গেছে আমাদের প্লাগইন অ্যাপে তোমরা আপডেটটা না করে দেখো তো তোমরা গিয়ে আগে ফটোফট আপডেটটা করে নাও প্লাগইন অ্যাপে, এন্ড গেস প্লাগইন অ্যাপটা তারপর গেছে নর্মালি ওপেন করবে। তো চলো গেছে আমরা এখান থেকে ব্যাক করে গেছে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি গেমের গেস প্লাগইন অ্যাপে যায়। তো গেছে ফাইনাল আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি গেমের গেস প্লাগইন অ্যাপে চলে এসেছি। এন্ড গেস নর্মালি তোমরা এখানে আসার পরে গেছে ডিটেলসে চলে যাবে, এন্ড গেস এখানে যাওয়ার পরে দেখতে পাবে জানিস আমাদের নিউ মিনি ট্র্যাক্টর, এন্ড গেস মিনি ট্র্যাক্টর নিচে গেছে সিলেক্ট অপশনে ক্লিক করবে, এন্ড গেস নর্মালি এখানে আমাদের কপি হয়ে যাবে। তো এখান থেকে আমাদের কপি হয়ে যাওয়ার পর নর্মালি আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমেতে যাবে। তো চলো গেছে আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমে যাই। ফাইনালি আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমে চলে এসেছি, এন্ড গেস নর্মালি এখান থেকে তোমরা ব্যাক করবে, এন্ড গেস ব্যাক করার পর এখানে গেছে আমাদের প্লাগইন অপশন হবে, এন্ড গেস এখানে আসার পরে গেছে আমাদের মোবাইলের ইন্টারনেট অন করে নেবে, মানে গেছে তোমাদের মোবাইলের ইন্টারনেট অন করে নেবে, এন্ড গেস মোবাইলের ইন্টারনেট অন করে নেওয়ার পরে নর্মালি এখানে ইনস্টলে ক্লিক করবে, এন্ড গেস নর্মালি এখানে কিছু কনেক্ট করার পরে গেছে দেখা যাবে ফাইল লোডেড, বাট গেছে আমাদের অলরেডি ফাইল লোড হয়ে আছে। তো যার কারণে গেছে এখানে ফাইল অলরেডি লোডেড দেখাচ্ছে, বাট গেছে তোমাদের ফাইলটা না লোড হয়ে থাকলে গেছে এখানে দেখাবে ফাইল লোডেড, এন্ড গেছে এখানে ফাইলটা লোড করে নেওয়ার পরে নর্মালি তোমরা এখানে ব্যাক করবে, এন্ড গেছে তারপর নর্মালি প্লে করবে, মানে গেছে আমাদের নিউ গেমই আছে। তো চলো গেছে আমরা নিউ গেমে যাই। সো গেছে ফাইনালি আমরা গেমে চলে এসেছি, এন্ড গেছে আমাদের নিউ মিনি ট্র্যাক্টর ফাইল গেছে আমাদের গেমের মধ্যে অ্যাড হয়ে গেছে। সো গেছে অ্যাড করে নেওয়ার পর নর্মালি তোমরা এখান থেকে ডায়াল করবে গেছে 9। সো এখান থেকে আমাদের এখান থেকে 9 ডায়াল করলে গেছে তোমরা দেখতে পেয়ে আমাদের নিউ মিনি ট্র্যাক্টর, এন্ড গেছে নর্মালি তোমরা কোনো কালার চেঞ্জ করতে পারো না। তো চলো গেছে আমরা একবার চেকই করে নিয়ে গেছে, এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের কোনো কালার চেঞ্জ হবে না, মানে গেছে আমাদের নর্মাল যে কালার কম্বিনেশন গেছে সেটাই থাকবে। আমাদের নিউ অটো রিক্সা, মানে গেছে নিউ না ওল্ড অটো রিক্সা, গেছে আমাদের ওল্ড জেসিবির মতো। তো নর্মালি তোমরা এর কালার চেঞ্জ করতে পারবে না, এন্ড গেছে আমাদের নিউ বাফেলো। তো এখান থেকে আমাদের ওইরকম প্রসেস, মানে গেছে আমাদের প্রসেস একই। তো না তোমরা এখান থেকে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি গেছে প্লাগইন অ্যাপে চলে যাবে, এন্ড গেছে নর্মালি ওখানে যাওয়ার পরে আগে যেমন গেছে আমরা ভিকালসে ক্লিক করছিলাম, নর্মালি তোমরা ওখান থেকে অ্যানিমেলসে যাবে, এন্ড গেছে অ্যানিমেলসে যাওয়ার পর আমাদের যে বাফেলোর নিচে গেছে সিলেক্ট অপশনে ক্লিক করবে, এন্ড গেছে ওখান থেকে কপি করে নেওয়ার পরে গেছে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি গেমে এসে গেছে আমাদের প্লাগইন অপশন ভিতরে গিয়ে গেছে ইনস্টল করে দেবে, এন্ড গেছে ইনস্টল করলে গেছে আমাদের ফাইলটা লোড হয়ে যাবে। তারপরে গেছে ফাইলটা লোড করে নেওয়ার পর নর্মালি তোমরা এখানে ডায়াল করবে 10, এন্ড গেছে তোমার এখানে 10 ডায়াল করলে গেছে দেখতে পাবে আমাদের নিউ বাফেলো, এন্ড গেছে পুরো নেক্সট লেভেলের দেখতে লাগছে। তো চলো বাফেলো, এন্ড গেছে আমাদের মিনি ট্র্যাক্টর ফাইল লোড করে নেওয়ার পর গেছে 9 ডায়াল করলে গেছে আমাদের মিনি ট্র্যাক্টর দেখতে পেয়ে যাবে, এন্ড গেছে 10 ডায়াল করলে গেছে আমাদের নিউ বাফেলো দেখতে পেয়ে যাবে। তো গেছে চলো আমরা বলে দিই গেছে আমাদের নিউ ওয়েপন তোমরা কিভাবে গেমের মধ্যে অ্যাড করবে। তো গেছে আমাদের নিউ ওয়েপন আসতে চলেছে গেছে আমাদের নিউ আপডেটে, মানে গেছে এখন আমাদের এখন তো গেছে আমাদের প্লাগইন অ্যাপের আপডেট দিচ্ছে, বাট গেছে আমাদের মেন রিয়েল আপডেট যেটা গেছে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমের আপডেট আপডেট আছে। নর্মালি গেছে ওই আপডেটে আমরা নিউ ওয়েপন দেখতে পাবো, বাট গেছে আমাদের ওয়েপন, মানে গেছে আমাদের ওয়েপনের মধ্যে গেছে আমাদের নিউ মেশিন গান, এন্ড গেছে আমাদের নিউ গ্রেনেড আজ হতে চলেছে। তো গেছে আমাদের নেক্সট লেভেলের অ্যানিমেশন পেয়ে গেলে আমাদের গ্রেনেড, এন্ড গেছে আমাদের নিউ মেশিন গান। তো গেছে আমরা নেক্সট আপডেটে আমাদের নিউ গ্রেনেড, এন্ড গেছে আমাদের নিউ মেশিন গান গেমের মধ্যে অ্যাড হয়ে যাবে, বাট গেছে যদি না নেক্সট লেভেলের অ্যানিমেশন পাই তো গেছে আমাদের একটু ওয়েট করতে হবে নেক্সট লেভেলের আইটেমের জন্য, মানে গেছে নেক্সট লেভেলের গেছে অ্যানিমেশনটা দিলে তারপরে গেছে নেক্সট লেভেলের লাগবে। তো যার কারণে গেছে রোহিত গেম স্টুডিও নর্মাল অ্যানিমেশন দেবে না, একটু নেক্সট লেভেলের অ্যানিমেশন দেবে। তো যার কারণে গেছে আমাদের একটু ওয়েট করতে হবে। তো গেছে আজকের ভিডিওটা এ পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো গিয়ে ফটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, একটি লাইক মেরে দাও। সো দেখা হবে নেক্সট ভিডিও তে।